বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব রেজিমেন্ট ও রওশন রেজিমেন্টের নিকট নতুন পতাকা হস্তান্তর এবং সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি। তিনি আরও বলেন, বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য অবদান রয়েছে।